দুবাই ইন্টারন্যাশনাল সিটি ফুটবল একাদশের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট 2021-22 অনুষ্ঠিত হয়। এদিন মোর্শেদ সিকদারের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে মোহাম্মদ নুরুল আমিন। টুর্নামেন্টত ফাইনাল খেলে সার্জা ফ্রেন্ড সার্কেল ক্লাব ও কানাইঘাট ফুটবল একাদশ। এই দুয়া দলের অধিনায়ক আছিল যথাক্রমে আফসার ও মামুন। ট্রাইবেকারত কানাইঘাট ফুটবল একাদশের আড়াইয়ের চ্যাম্পিয়ন নিয়ে সার্জা ফ্রেন্ড সার্কেল ক্লাব। এই টুর্নামেন্টত মোট 16 দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টর ম্যানেজমেন্টত আছিল শাহজাহান, হেলাল, মুবিন, খোকন, জাবেদ, জুয়েল, জমির, দুলাল, মোর্শেদ সহ আর বোধকে। এ দ্রুত শেষ সি প্লাস টিভি।